সরকারি আবাস যোজনা প্রকল্পে নিরক্ষর বাবার নো অবজেকশনের নাম করে জমি দানপত্রে সই করানোর অভিযোগ ছেলের নামে। কষ্টোপার্জিত অর্থ দিয়ে পুঁথিগত এবং নৈতিকতার শিক্ষা দিলেও জন্মদাতা পিতাও কখনো কখনো প্রতারিত হন নিজের ছেলের কারসাজিতে। এমনই এক ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর সূত্রাগর কারিকর পাড়ায়। সেখানে 68 বছর বয়সী আমির আলী কারিকর তার স্ত্রী মুসলিমা বিবি সরকারি আবাস যোজনা প্রকল্পে পাওয়া ঘরে বাস করেন অবিবাহিত ছোট ছেলে হাসিবুল কারিকরকে সাথে নিয়ে। হাসিবুলের 3 বোনের বিবাহ হয়ে গেলেও 3 ভাই বর্তমান। 2 ভাই বাবার নামে থাকা আজাদ পল্লীর জমিতে বাসস্থান নির্মাণ করে বাবার সম্মতিক্রমে। সূত্রাগর কারিকর পাড়া স্ট্রিটের 3.25 শতক জায়গায় সেজ ছেলে জাসিকুল ইসলাম এবং ছোট ছেলে হাসিবুল বাস করে। এর মধ্যে জাসিকুল অবশ্য নিজের দ্বিতীয় পক্ষের পরিবার নিয়ে বাবার করে দেওয়া গৃহেই বাস করছে ওই জমিতে। গতকাল সন্ধ্যায় জাসিকুল বাবার কাছে আসে তার নামে সরকারি একটি গৃহ আবাস প্রকল্পে নো অবজেকশন নিতে। পড়াশোনা না জানার কারণে বাবা সেই কাগজটি রেখে দেখায় প্রতিবেশী এবং ছোট ছেলেকে। নিজের ঘর থাকা সত্ত্বেও গৃহ আবাস প্রকল্পে আবার কিভাবে ঘর পায় সে ব্যাপারে সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের। এরপর টাইপ করা ওই লেখা দেখে সকলের চক্ষু চড়কগাছ। স্পষ্ট লেখা, পিতা আমির আলী কারিগরের গৃহ আবাস প্রকল্পের বাড়িসহ 1.16 শতক দান করছেন সেজ ছেলেকে। এরপরই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধ ওই 2 দম্পতি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। আর এই বড় ছেলে আর মেজো ছেলে কোথায় থাকে? ওখানে ওটাও আপনার জমি? না, আমার জমি না, নিজের কিনা। আর এই যে কারিগর পাড়ার জমিতে কে কে থাকে? না, আমার এটা আমার জমি থাকে, আমি থাকি আর আমার পরিবার থাকে। ছোট ছেলের সাথেই থাকেন আপনি কি? বিয়ে করে নিছে? না, সরকারি ঘর পেয়েছেন এই ঘরটা? হ্যাঁ, সরকারি ঘর আছে। আর সেই ঘরেই থাকেন? সেই ঘরেই। আর মেজো ছেলে কোথায় থাকে? মেজো ও আচ্ছা, সেই সেজো সেজো চিন্তা লাগবে আমার ওই দিকেই। আপনি কি তাকে জমিটা দিয়েছিলেন? হ্যাঁ। আর বাড়ি করার টাকা? আমার আমারই বাড়ি ঘর। তো কালকে কি হলো? কালকে এখন ও বলছে যে আমি হাতে পুকুরে ভেঙে দেবো, তুমি আমার এই কাগজে সই করে দিতে হবে। কী কাগজ সেটা? ওই যে কাগজ। হ্যাঁ, যাই হোক, তাতে পরে দেখেছেন কী লেখা আছে? ওই যে ওই যে ওই যে লেখা আমি তো লেখা পাওয়া যায় নি, তখন ও পুরে বলে এই কাগজে সই করা যায়। পারুক বলে হ্যাঁ, কী কী বলে এই কাগজে সই করা যাবে না, তখন বলে কেন ছোড়ো বোঝা জানা ছিলে তুমি আপনাকে যেটা বলেছিল যে সই করার জন্য, সেটা কী কারণে বলেছিল? ওই আমি পরে ঘর দূর করবো, কী করবো না করবো না বুঝলাম। সরকারি আবাস যোজনা ঘর এসছে বলেছে? না, সরকারি তো আসবে, জমা দেবো। আচ্ছা, তো তারপরে এই লেখাতে কি দেখলেন? দানপত্র। তো এখন কী চাইছেন আপনি? আমি চাচ্ছি ও পুজোটা তুলে দিই, আমি জায়গা আমার একটু বেশি যাই ডাকে যাই, আমি হাঁটি একটু শান্তিতে বসবাস করি। আর এই যে ছেলে আপনার মানে আপনাকে ভুল বুঝিয়ে সই করতে যাচ্ছিল, সেটার ব্যাপারে কী বলবেন? সে ভুল বুঝে আমি কোনো সই করবো না। আমি যখন লিখবো তখন 4 ছেলের একসঙ্গে লিখে স্ত্রী করে দেবো। কী নাম করে দেবো? কী নাম আপনার? আমার নাম আমির আলী কারিগর। আমি ওরা একা স্ত্রী করতে যাবো, ও আমাকে বলছি স্ত্রী করে, তারপর বলছে না স্ত্রী করতাম না, তুমি লিখে দাও। আমার নাম আমি তা আছে কোনো কাগজই সই করবো। কি নাম আপনার? মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।